নাম তো দিয়েছে ভিন্ন নাম বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু কোন ভালোবাসা যদি বলে হালাল ভালোবাসা হালাল ভালোবাসার কোনো দিবস লাগে না হালাল ভালোবাসা সারা বছরই চলে আপনারা যারা নিজেদের স্ত্রীদেরকে ভালোবাসেন বছরে একদিন বাসেন না 365 দিনে বাসেন আপনাদের ভালোবাসতে কি দিবস লাগে নাকি যে এক দিবসে আসলে ভালোবাসা উপচে পড়ে বাকি দিবসে ভালোবাসা টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না এরকম দিবস দিবস দেখে মুসলমানের ভালোবাসা লাগে না দিবস লাগে কার সারা বছর আকাম কুকাম করার সুযোগ তো পাওয়া যায় না একদিন সবাই মিলে শয়তানি তো করে তো একদিন যদি একটু এই দিনটারে কামে লাগায়া একটু নিরাপদে আকাম কুকাম করা যায় ওদের জন্যই তো দিবস লাগে তো বিশ্ব বেহায়া দিবস বিশ্ব জিনা দিবস পাপ যখন প্রকাশ্যে হয় আযাবও তখন ব্যাপকভাবে চলে আসে ব্যক্তি জীবনে লুকিয়ে লুকিয়ে পাপ করা আর পাপকে আর ট্রেন্ডে পরিণত করা পাপকে সমাজের সংস্কৃতি এবং সভ্যতায় পরিণত করা দুটো এক না প্রথম পর্যায়ে পাপ সেটা আপনি জানেন আপনার রব জানেন রবের কাছে একান্ত ক্ষমা চেয়ে নেবেন রব ক্ষমা করে দিবেন ক্ষমা চাইবেন কিভাবে ওই আরবি বাক্য বলেই ক্ষমা চাইতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই আত তাওবাতু আন নাদামা লজ্জিত হবেন অনুতপ্ত হবেন অনুশোচনা আসবে বুকের ভেতর আল্লাহকে বলবেন আল্লাহ অতীতে যা করেছি ভুল করেছি আর করব না জেনে বুঝে করব না ইনশাআল্লাহ আমি এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলাম তো অতীতের ব্যাপারে অনুতাপ আগামীতে করবেন না এই দৃঢ় প্রতিজ্ঞা এটাই তো তওবা তওবা বলে কাকে খালি মুখ দিয়ে আস্তাগফিরুল্লাহ বলবেন কিন্তু অতীতের কামের ব্যাপারে কোনো অনুশোচনা নাই কোনো লজ্জাবোধ নাই সেটাকে তো তওবা বলে না তওবা মুখে উচ্চারণ হওয়া জরুরি না বরং দিলের মধ্যে অতীতের পাপের ব্যাপারে যদি লজ্জা আসে সেটাই তওবা এটাই আপনাকে আগের গুনাহ থেকে পাক সাফ করবে শুধু তাই না আগের গুনাহগুলোকেও নেক আমলে পরিবর্তন করে দিবে তওবার ফজিলত শুধু এতটুকু না গুনাহ মাফ করে বরং কোরআন জানিয়েছে ফাউলাইকা ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দেন গুনাহের সাক্ষী যারা আছে জমিন গুনাহের সাক্ষী হয় ইয়াউমা ইযিন তুহাদিসু আখবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা এই জমিন কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবে খুলে খুলে বলবে আল্লাহ তাকে বলতে বলবেন তাই তুলে ধরবে প্রত্যেকের রিপোর্ট আল্লাহর সামনে উপস্থাপন করবে একইভাবে কিতাবের মধ্যে আমলনামার মধ্যে লেখা থাকবে যে আমলনামা প্রত্যেকের সামনে কিয়ামতের দিন তুলে ধরা হবে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আজকে তোর আমলনামা তুই নিজেই পড় আজকে তোর হিসাব নেওয়ার জন্য তুই নিজেই যথেষ্ট ওয়াউদিআল কিতাব কিতাব খুলে দেওয়া হবে মেলে ধরা হবে রেখে দেওয়া হবে فترى المجرمين مشفقين مما فيه হে নবী তুমি তখন দেখবা অপরাধীরা আমলনামা দেখে ভয়ে ভীত হয়ে গেছে ওয়াইকুলুন মুখ দিয়ে বলতে শুরু করেছে ইয়া ওয়াইলাতানা হায় আফসোস মা লিহাদাল কিতাব এটা কেমন আমলনামা লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা একটা বড় গুনাহ একটা ছোট গুনাহ কিছুই দেখি বাদ রাখে নাই যেটাকে সেভ করে নাই তো আল্লাহ সেই কিতাব থেকেও লেখাগুলোকে মিটিয়ে দিবেন যেই কিরামান কাতিবিন আপনার গুনাহের সাক্ষী আল্লাহ তাদেরকেও ভুলিয়ে দিবেন তওবার ফজিলত এটা তো তওবা করা মোটেও তো কঠিন ব্যাপার না আরে বিপদে পড়লে মক্কার মুশরিকরাও আল্লাহর ডাকত দেব দেবীকে ভুলে যেত কোরআন এই বাস্তবতা আমাদেরকে জানিয়েছে ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন যখন নৌজানে আরোহণ করত আর সেখানে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ত দেব দেবীর কথা মনে থাকতো না সব ভুলে একনিষ্ঠভাবে এক আল্লাহরে ডাকতে শুরু করত বিপদে পড়লে মুশরিকও যদি আল্লাহকে ডাকে আমি কেমন মুসলমান বিপদে পড়লে তখন অন্তত আল্লাহর সঙ্গে সম্পর্ক হওয়া দূরের কথা আল্লাহকে ডাকে দূরের কথা তখন আল্লাহর নাফরমানি ছাড়তে পারি না আল্লাহর অবাধ্যতা ছাড়তে পারি না আরে খেতে পারি না ঠিক মতো দেশের কত জনগণ দারিদ্র সীমার নিচে বাস করে কিন্তু সেই সময়ও প্রকাশ্যে পাপ করে বেড়াই এটাকে দিবসের রূপ দেই এক মুখ দিয়ে বলবে বাঙালির হাজার বছর আগে
তাকে সংস্কৃতে ফিরাতে হবে ইসলামকে দমানোর জন্য এই ডায়লগটা নিয়মিত ব্যবহার করে যে হাজার বছর আগের সংস্কৃতি ফিরাতে হবে তাহলে কি হবে ইসলামের আগের যুগে চলে যাওয়া যাবে ইসলাম হলো আলো অন্ধকারের যুগে ফিরা যাবে ইসলাম মিটিয়েছে এই অঞ্চলে জাতপাত প্রথা শ্রেণী বৈষম্যকে দূর করেছে ইসলাম যদি হাজার বছর আগের সংস্কৃতি ফিরানো যায় আবারো জমিদার প্রথা চালু করা যাবে আবারো মানুষে মানুষে ভেদাভেদ ঘুরে তোলা যাবে আবারো জনগণ এবং সরকারের মধ্যে জাত আর পাত প্রথার মধ্যে আলাদা করা আলাদা শ্রেণী বিন্যাস করা যাবে এখন যেমন করে হুজুর মানেই হলো থার্ড ক্লাস নাগরিক আর এলিট বুদ্ধিজীবী অথবা ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করা লোক মাথায় টাক পরা বুদ্ধিজীবী মানেই এলিট নাগরিক আগে ছিল ব্রাহ্মণ শূদ্র এরকম ভাগ এখন এই ভাগটাই চেঞ্জ হয়েছে হুজুর মানেই সে সাধারণ যেমন ছোট একটা উদাহরণ দেই দেশের রাজনীতি সবাই করতে পারবে ছাত্র রাজনীতিও চলবে ঢাকা ভার্সিটি হোক আর বুয়েট হোক আর জাহাঙ্গীর নগর হোক প্রত্যেকে রাজনীতি করতে পারবে তবে কওমি মাদ্রাসা রাজনীতি করতে পারবে না এই মর্মে ওদেরকে লিখিত দিয়ে আসতে হবে তো সবার বেলায় এক নীতি এখানে এসে আলাদা নীতি কেন আমি গণতান্ত্রিক রাজনীতি করার কি হুকুম ছাত্র রাজনীতি করার ফায়দা কি বা ক্ষতি কি সে আলোচনায় যাচ্ছি না আমি শুধু পার্থক্য দেখাচ্ছি শ্রেণী বৈষম্য দেখাচ্ছি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট রাজনীতি করা যদি তার অধিকার হয় কওমি মাদ্রাসার ছাত্র রাজনীতি করাও তো তার অধিকার হবে যুক্তির দাবি এটা শ্রেণী বৈষম্যহীনতার দাবি এটা কিন্তু পার্থক্য তো ঠিকই করা হচ্ছে সবাই কথা বলবে ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতা ভোগ করবে এমন কি তার কথা যদি আপনার অনুভূতিতে আঘাত করে তবুও সে বলবে নির্দ্বিধায় বলে যাবে এমন কি তার কথা যদি সংবিধান বিরোধী হয় তবু অনেক ক্ষেত্রে তাকে ছাড় দেওয়া হবে যেমন সংবিধানে আছে রাষ্ট্রধর্ম ইসলাম বহু লোক এই ইসলামের বিরুদ্ধে কথা বলবে এমন কি রাষ্ট্রধর্ম ইসলাম এই বাক্যটা নিয়েও ট্রোল করবে ব্যঙ্গ করবে বিদ্রুপ করবে এদেরকে নিয়েও কেউ কথা বলবে না কেউ প্রতিবাদ করবে না কিন্তু কোন একজন হুজুর যদি রাষ্ট্রীয় কোনো বিষয়ে তার মত ব্যক্ত করতে যায় অমনি এসে হাজির হবে ওই হুজুর হুজুরের মতো থাকবে আসমানের উপরের কথা বলবে আর জমিনের নিচের কথা বলবে মাঝখানটা নিয়ে তোরা কেন কথা বলবে ভাবটা এমন হুজুর বলবে উপরেরটা হুজুর বলবে নিচেরটা আর মাঝখানের গুলো বলবে বান্দরের নাতি আর পুতিরা তো এই শ্রেণী বৈষম্য কিসের জন্য এ কারণে তো বলে হাজার বছর আগের সংস্কৃতি ফিরাতে হবে এত পর্দা পোশিদা এত সামাজিক দায়বদ্ধতা কিছুই লাগবে না যেমনে মনে চায় সেমনে চলবে পৌত্তলিকতার সমাজ গড়ে উঠবে আল্লাহর চাইতে দেব যার পূজা করা হয় মানে অরাজকটা করে আর কি সেই মূল ভগবানের চাইতেও এমন কি যারা পূজা করে তাদের চাইতেও দেবদেবীর সংখ্যা বেড়ে যাবে এই ভারত উপমহাদেশে এক সময় এমনও তো হয়েছিল এখনো আছে দেবতার সংখ্যা দাঁড়িয়েছিল 33 কোটি কিন্তু আপনি কয়েকশো বছর পেছনে ফিরে যান দেখবেন এই অঞ্চলের নাগরিকই ছিল না 33 কোটি তাহলে পূজারীর চাইতে পূজিতের সংখ্যা বেশি বেড়ে গিয়েছিল সব পূজারী যদি একজন করে পূজিত দেবরে ধরে দেবতারে ধরে তবুও সবাই মিলে প্রত্যেকের একটা বার করে পূজা দিয়ে শেষ করতে পারবে না এর চাইতে সংখ্যা আরো বেশি হয়ে যাবে ছিল কি আগে মানুষের মানবতার অপমান করা হয়েছিল কারণ মানবতাকে আপনি যদি বলেন তুমি নত হও রবের সামনে এতে লজ্জার কিছু নাই কারণ রব তিনি তো রবই আর মানুষ সে তো মানুষই কোথায় মানুষ আর কোথায় রব রব হলো খালেক আমরা হলাম মাখলুক তিনি হলেন পালনকর্তা আর আমরা হলাম দাস বা গোলাম তার সামনে নত হতে লজ্জার কিছু নাই যেমন বাপ মায়ের খেদমত করার মধ্যে কোনো লজ্জা নেই আছে নাকি কোনো লজ্জা নাই কেউ যদি প্রাইম মিনিস্টার হয় কেউ যদি রাষ্ট্রের সবচাইতে বড় শিল্পপতি হয় ওই গৌতম আদানির মতো সারা দুনিয়ার শ্রেষ্ঠতম একজন সম্পদশালীও হয় তবুও সে নিজের বাপ মায়ের সেবা করাকে লজ্জা মনে করবে তো এখন আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর দেওয়া জীবন ভোগ করে আল্লাহর গোলামি করতে কারো লজ্জা লাগবে